حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমা পর্যন্ত পৌঁছেছেন সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো আপনার সন্তানকে মাদ্রাসায় কেন ভর্তি করবেন বা মাদ্রাসায় কেন পড়াবেন। আমি যে আয়াত তেলাওয়াত করি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বান্দার ঈমানকে বাড়িয়ে দিবেন। কি করবেন? ঈমানকে বাড়িয়ে দিবেন। যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শিখায়। এই দুনিয়ার যত শিক্ষা আছে, কোনো শিক্ষা সম্পর্কে সার্টিফিকেট যে পরকালে নাজাত পাওয়া যাবে নাই, শুধুমাত্র একটা শিক্ষা, যেই শিক্ষা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহালা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি সাহেবে কোরআন কোরআন তেলাওয়াতকারী কোরআন পঠনকারী, এই ব্যক্তি হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে এবং ওই অনুযায়ী মানছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরও কি ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং এমন দশজন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে, অর্থাৎ সাফায়াত করতে পারবে, সুপারিশ করতে পারবে, যেই দশ ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ তারা নিশ্চিত জাহান্নামী, এইরকম দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। এই দুনিয়ার যত শিক্ষা আছে, কোনো শিক্ষার কথা বলা হয় নাই যে একটা অক্ষর বা একটা বর্ণ বা একটা শব্দ পড়লে একটা নেকি হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদের একটা হরফ পড়ে, কয়টা হরফ? একটা হরফ পড়ে, একটা হরফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দশটা নেকি লিখে দেন। পরের অংশে আছে, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আমি আলিফ একটা অক্ষর বা আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, বাংলায় অক্ষর আরবিতে হার্ফ পার্থক্য এই, এই আরবি হার্ফকে আমরা আমাদের আঞ্চলিক ভাষা হরফ বলি। কথা কি বুঝতে পারলাম? কিন্তু শব্দটা কি? হার্ফ। তাহলে একটা এই আলিফের কোনো অর্থ আসেনি, লামের কোনো অর্থ আসেনি, মিমের কোনো অর্থ আসেনি, শুধু আলিফ লাম মিম আপনি বলছেন, বলার সাথে সাথে তিরিশটা নাকি হয়ে গেছে, কয়টা নাকি? তিরিশটা নাকি। তার মানে কোরআন আপনি বুঝতে পারলেও নাকি, না বুঝতে পারলেও নাকি, অর্থ সহ বললেও নাকি, অর্থ ছাড়া বললেও নাকি। আর পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ পড়লে বলা হয়েছে যে ওইখানে নাকি আছে। কথা কি বুঝতে পারলাম? নেকি কি? নেকি হলো একটা হিসাব। নেকি কি? একটা হিসাব, যার মাধ্যমে যেরকম এই দুনিয়ায় আমরা বাঙালিরা চলি কিসের, আমাদের হিসাব কিসের মাধ্যমে চলে? টাকা পয়সা নাকি?
এই টাকা পয়সা দ্বারা আমাদের একটা কিছু খরিদ করতে হয় নাকি আর সমস্ত পৃথিবীর মানুষকে মৃত্যুর পর মৃত্যু থেকে শুরু মৃত্যুর পরের যে जिंदगी ওই जिंदगीর অনন্তকালের जिंदगी হিসাব নিকাশ যে যত যা আছে সবকিছুর जिंदगीতে আমাদের ওখানকার হিসাব হবে শুধুমাত্র নেকি ধারা সওয়াব ধারা নেকি এটা একটা উর্দু শব্দ সওয়াব সহজ কথা যেটা অর্থাৎ এই দুনিয়ায় কাজকর্ম করলে আমরা টাকা পয়সা পাই আর আখিরাতের যদি কাজকর্ম করি তাহলে ওখানে সওয়াব দেওয়া হয় কথা কি বুঝতে পারলাম এটা হলো সহজ কথা তবে হ্যাঁ টাকা পয়সা আর সওয়াবের মধ্যে কিছু পার্থক্য আছে টাকার মধ্যে জাল হয় সওয়াবের মধ্যে কোনো জাল নাই কথা বুঝিনি টাকা বাংলাদেশের টাকা এক রকম আর আমেরিকার টাকা আরেক রকম বাংলাদেশে মুদ্রা টাকা আর আমেরিকার মুদ্রা কি ডলার কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমেরিকার মানুষটাও যেই সওয়াব উপভোগ করবে সওয়াব পাইবে আর এই বাঙালি মানুষটাও সেই সওয়াব পাইবে আফ্রিকার মানুষটাও সেই সওয়াব পাইবে ইউরোপের মানুষটাও সেই সওয়াব পাইবে এই পাকিস্তানের মানুষটাও সেই সওয়াব পাইবে আমল যে নির্ধারিত আমল করবে আমল করার সাথে সাথে সে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে একটা আলিফ পড়ছে আলিফ পড়ার সাথে সাথে ওই আমেরিকান একজন ব্যক্তি একটা আলিফ পড়ছে তারও দশ নেকি হবে আর যদি দেখা যায় বাঙালির উপরে তাহলে ওখানে সমপরিমাণ সওয়াব হবে কথা কি বুঝতে পারলাম আর যদি পাকিস্তানের মানুষ পড়ে তাহলে একটা আলিকে বাইটা নাকি হবে দশটা নাকি হবে আর যদি কানাডার মানুষ পড়ে একটা আলিকে কয়টা নাকি হবে দশটা নাকি হবে তার মানে এইখানে কোনো নেকির কমতি নাই এইখানে কোনো নেকির কমতি নাই কথা কি বুঝতে পারলাম তার মানে এখানে সার্টিফিকেট আছে যা আপনি কোরআন পড়লেই জান্নাতি কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি নেকি ঈমান আর নেকি আমলে সলে এইটা যদি আপনার থাকে তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন ঈমান আর কি আমলে সলে এটা আমার কথা না কোরআনের কথা কার কথা আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে সহজ কথা তাহলে এই যে স্কুল স্কুলে কি আমলে সালেহ শেখানো হয় বর্তমান নতুন কারিকুলামে আসছে কি ব্যাঙের লাভ শিক্ষা দিচ্ছে তাও শিক্ষকদের ট্রেনিং করাইতেছে কি শিক্ষা ব্যাঙের লাভ আচ্ছা ব্যাঙের লাভ শিখে একটা বাচ্চা কি করবে ওর ব্যাঙের লাভটা জীবনে কোন কাজে আসবে বলেন কোন কাজে আসবে কথা কি বোঝেন না বোঝেন না তাহলে ব্যাঙের লাভ শিখানো কেন হচ্ছে শিখাইতেছে কি আলু ভর্তা কিভাবে বানাইতে হয় বিছান কিভাবে গুছাইতে হয় এগুলো কি ওই বই পুস্তক শেখার কাজ এগুলো তো এমনি এমনিতেই শিখে যায় মানুষ এগুলো কি এমনি এমনি শিখা যায় পারিবারিক অবস্থা থেকে আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন হঠাৎ করে একটা কাজ করতে দেখছে মারে বাবা মারে সাথে সাথে সেই কাজটা করা শুরু করে দেয় তাহলে এইটা কি স্কুলে শেখানোর কাজ বর্তমান শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থা এই ব্যবস্থা দ্বারা না আপনি দুনিয়ায় উপকৃত হবেন না আপনি পরকালে উপকৃত হবেন দুনিয়ায় উপকৃত হওয়ার লাইন নেই কেন নাই কেননা বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো প্রযুক্তি নির্ভর কিসের উপর প্রযুক্তি নির্ভর আচ্ছা ছোট ছোট বাচ্চারা প্রযুক্তির কি বোঝে আর প্রযুক্তি খুঁজতে যাইবেন তখন একটা অ্যাসাইনমেন্ট করতে গেলে ইউটিউবের সহযোগিতা নেওয়া লাগে
ইউটিউবে ঢোকেন আর ওই গুগলে ঢোকেন, যেখানেই ঢোকেন ঢোকার সাথে সাথেই অসংখ্য পর্নোগ্রাফি আসে। ও অনিচ্ছাকৃত, যাদের টাকা পয়সা আছে তারা তো অ্যাক্সেস বন্ধ করে নিতে পারে, যাদের টাকা পয়সা নাই বা ভালো বোঝে না তাদের তো সম্ভব না। এখন একটা বাচ্চা যদি ওই পর্নোগ্রাফি দেখে আর ওইটা যদি সে ক্লিক করে, বারবার যদি ওইটা দেখার অভ্যস্ত হয়ে যায়, তাহলে ওই সন্তানটাকে ভালো হবে হবে না। সিক্স সেভেনের একটা ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে তার বয়স অনুযায়ী কি, সে বালক হইলে তার কি পরিবর্তন হচ্ছে, বইয়ের মধ্যে লেখা আমার আমি অবাক হয়েছে দেখে, বইয়ের মধ্যে লেখা যে তোমার আগে শারীরিক গঠন কেমন ছিল এখন শারীরিক গঠনের পরিবর্তন কি কি। তাহলে এই শিক্ষা দিয়া এই সমাজের এই দেশের কি উপকার হবে, না দুনিয়ার কোনো উপকার হবে না আখেরাতের কোনো উপকার হবে। কথা কি বুঝতে পারলাম? আরো শিক্ষা ব্যবস্থা আরো একটা সমস্যা, আগে ছিল নাম্বারের ব্যবস্থা, কি ছিল নাম্বারের ব্যবস্থা, আর এখন হয়েছে কি পট্টিকের ব্যবস্থা। আর এই পট্টিকের ব্যবস্থা হওয়ার কারণে দেখা যায় কি শিক্ষক নিজের ইচ্ছা মতো পট্টিক দিয়ে দেবে, কারণ ওখানে জাস্টিফাই করার মতো দক্ষতা সাধারণ জনগণের নাই, কারণ শিক্ষকদের ট্রেনিং দিয়ে তারপরে ওইখানে ঢুকতে হচ্ছে, ট্রেনিং করে তারপর শিখতে হচ্ছে শিখাইতে হচ্ছে। আর সাধারণ মানুষ তো কোথায়, আগে দেখা যায় কি বা বর্তমান যে অবস্থা আছে, নতুনটা বাদ দিয়ে পুরাতন যে অবস্থা আছে, হঠাৎ কোনো একটা সমস্যা হয়েছে, ভোট চ্যালেঞ্জের সুযোগ আছে, ভোট চ্যালেঞ্জের কি আছে সুযোগ আছে। আমি কালকে একটা খবর বললাম, একটা টেলিভিশন চ্যানেলের একটা খবর, যে এক ছাত্রী 2004 সালে মুস্তারির নামের এক ছাত্রী 2004 সালে কোনো এক ঘটনাচক্রে এসএসসিতে ফেল করছে, অথচ তার ওয়ান থেকে নাইন পর্যন্ত তার রোল ছিল এক, এমনকি এসএসসির যে টেস্ট পরীক্ষায় 87% নম্বর, গড় 87% নম্বর পেয়েছে, সেই জায়গায় দুই সাবজেক্টে ফেল করছে। আর সেই দুই সাবজেক্টে ফেল করার পরে তারপরে সে আদালত পর্যন্ত গড়াইছে, এখনো পর্যন্ত মামলা চলমান, এখনো পর্যন্ত, কেননা নিম্ন আদালত রায় দিছে যে 3 কোটি টাকা শিক্ষা বোর্ড তাকে দিবে, রাজশাহী শিক্ষা বোর্ড ক্ষতিপূরণ, কিন্তু এখন পর্যন্ত দেয় নাই, যার কারণে এইটা সংবাদ মাধ্যমে আসছে, এই গত রাত্রে দেখলাম খবরটা। তার মানে কি চ্যালেঞ্জের একটা সুযোগ ছিল, চ্যালেঞ্জ কি ছিল, সুযোগ ছিল আমার নিজের দেখা চোখে পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষায় একটা ছাত্রী ফেল করছে, এক পেপার ফেল করে না, এক পেপারে নাম্বার কম পাইছে, ওই ছাত্রীর বাবা হলো বিএসসি মাস্টার, তার বাবা বলতেছে আমার যে লেখাপড়া নতুন করে শুরু এর উদ্যোক্তা হইলো ওই মাস্টার সাহেব, এই নতুন করে যে লেখাপড়া করতেছি এর উদ্যোক্তাই হলো ওই মাস্টার সাহেব। হঠাৎ করে সে বলতেছে না আমার মেয়ে এই নাম্বার পাওয়ার কথা না, বোর্ড চ্যালেঞ্জ করছে এ প্লাস পেয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে আছে না, সুযোগ আছে, এবং আরো অনেক বিষয় ছিল, খাতা পর্যন্ত আমার আব্বা সেই 1980 সাল না 82 সাল ওই সময় প্রাইমারি এক পরীক্ষায় একটা ছাত্র বৃত্তি পাবে কিন্তু দেখে বৃত্তি পায় নাই, আমার আব্বা নিজে খাতা দেখছেন, বোর্ডে আবেদন করার মাধ্যমে তিনি নিজে খাতা দেখছেন, অথচ এখন যে ব্যবস্থা আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই নাম্বার আমার সন্তান পাইছে কি পায় নাই, কারণ তখন তো লেখাপড়া লেখার মাধ্যমে ওইটা জাস্টিফাই হতো যে আসলে কি লেখছে না লাগছে, কি নাম্বার দিছে না দিছে, কিসের জন্য দিছে এটা দেখা যায়, কিন্তু এখন সামনে যে ব্যবস্থা আসতেছে শিক্ষক ইচ্ছা মতো দিবে, এটা গ্রহণযোগ্য হইতেও পারে না হইতে পারে, মন চাইলে পাশ করবে মন চাইলে পাশ করবে না, কারো জাস্টিফাই করার সুযোগ নাই। এখন ওই শিক্ষায় দিবেন না মাদ্রাসা শিক্ষায় দিবেন, মাদ্রাসা শিক্ষায় লাভ কি, লাভ হলো আপনার ছেলে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতের শিক্ষা পাবে, কোরআন কিভাবে পড়তে হয় সেটা সে জানতে পারবে।
কোরআন পড়া সে শিখতে পারবে। দৈনন্দিন জীবনে নামাজ কালাম থেকে শুরু করে স্বাভাবিক যে মাসালাগুলো আছে যদি শুধু নূরানি থ্রি পর্যন্ত পড়ান, তৃতীয় শ্রেণী পর্যন্ত, তাহলেই দৈনন্দিন জীবনের স্বাভাবিক মাসালাগুলো সে জানতে পারবে, কমপক্ষে 40টা হাদিস সে মুখস্থ বলতে পারবে। আর যদি আরো একটু বেশি পড়ানোর সুযোগ হয় তাহলে তো কথাই নেই। আরো আমরা শুরুতে বলছিলাম কি একটা হরফ পড়ার সাথে সাথে কয়টা নেকি পাবে, 10টা নেকি পাবে, কিন্তু বাংলায় কি এরকম নেকির সুযোগ আসেনি? এখন কোন শিক্ষা গ্রহণ করবেন, কোরআনের শিক্ষা ভর্তি করবেন না এই শিক্ষা ভর্তি করবেন বলেন? সুতরাং চেষ্টা করেন, আরো দেখেন আপনি প্রত্যেকটা নূরানী মাদ্রাসায় গিয়ে খোঁজ নেন, দেখেন এক একটা ছাত্রছাত্রীর লেখার গঠন কত সুন্দর। হয়তোবা আপনার দেখা যায় কি ওখানে 200-250 টাকা বেতন দিতে হয়, কিন্তু আপনি লক্ষ্য করেন অসংখ্য ছাত্র আপনার জেনারেলি প্রাইভেট পড়াইতে হয় অসংখ্য টাকা দিয়া। এক ছাত্রের পিছনে আমার কাছে তার গার্ডিয়ান বসে 6-9 হাজার টাকা খরচ হয় প্রাইভেটে, তৃতীয় শ্রেণীর ছাত্র ক্যারেটে পড়ে এই বরগুনে। তাহলে এত টাকা তো আর মাদ্রাসায় লাগে না, মাদ্রাসায় শুধু টাকাই নেয় টাকাই নেয়, কত টাকা নেয় আপনি একটু দেখেন তো হিসাব করে, একটা প্রাইভেটে সর্বোচ্চ কত নিচ্ছে। সুতরাং সব কিছু বাদ দিয়ে আপনি যেহেতু মুসলমান, নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানটাকে শেখানোর চেষ্টা করেন, নাতিটারে শেখানোর চেষ্টা করেন, পুতিরে শেখানোর চেষ্টা করেন, এইভাবে করে আপনার বংশ থেকে আলেম বাহির করে নিয়ে আসেন। আর যদি একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, সাহেবে কোরআন হয়, তাহলে আশা করি সে যদি সঠিকভাবে মানতে পারে আর আপনার দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সেই যথেষ্ট। কথাকে বুঝতে পারলাম, যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদের